ব্যস্ত সময় পার করছি, সকাল হতে না হতে মাকে নিয়ে স্কুলের পথে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগে মাকে নিয়ে স্কুলে যেতে। মা রাস্তার মধ্যে দুষ্টুমি করছে, তাকে বলছি তারাও তাড়াতাড়ি যাও, স্কুলে সময় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, এখানে আমি বিকেলবেলা কিছু চাউল ভেজে নিয়েছি। চাউল ভাজাগুলিকে আমি একটা চালনিতে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ইদানিং আমার কাছে দুধ চা দিয়ে চাউল ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই আমি কিছু চাউল ভেজে নিয়েছি। ভেজে এখন তারপর এপাশ দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। এখানে দুধগুলিকে খুব ভালোভাবে বয়ল করে তারপর চা পাতা চিনি দিয়ে খুব সুন্দর করে দুধ চা বানিয়ে নিয়েছি। চমৎকার একটি চা হয়েছিল, খেতে খুব বেশি ভালো লেগেছে। যাই হোক, আমি তাই চাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চাটা কালারটাও বেশ সুন্দর আসছে। যাই হোক, এপাশ দিয়ে পরের দিন সকালবেলা রুটি বানিয়েছিলাম নাস্তার জন্য, তাই রুটিগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে বক্সে ভরে রেখে দিব, তারপর আমরা ইনশাল্লাহ খেয়ে নেব। তাই রুটিগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে তারপরে আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন, আর যারা শুরু থেকে আমার চ্যানেলের পাশে আছেন ইনশাল্লাহ তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। এপাশ দিয়ে আমি কিছু দুপুরবেলার আয়োজনে কিছু সবজি এখানেই ছিল, বরবটি আর আলু, এটাকে আমি সব রকম মশলা দিয়ে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন পেস্ট দিয়ে তৈল দিয়ে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে তারপরে রান্নাটা সেরে নেব। এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতে সহজও আর আমার কাছে বেশ ভালো লাগে। যা হোক, মাখানো ঝুঁকানোটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে চুলায় বসিয়ে দেব হাঁড়িটা। আর এপাশ দিয়ে বিকেলবেলা আমি কিছু ছোলা এবং মুড়ি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমরা মামিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে ছোলা মুড়িও খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমি খুব যত্ন সহকারে খেয়ে নিচ্ছি, খুব বেশি ভালো লেগেছে খেতে। ঝাল ঝাল ছোলা এবং মুড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে অপেক্ষা রইলাম। আসসালামু আলাইকুম।